আরে বাপরে, এ রাতে কো মুরগি কোট মাটি আছে। মাইয়া রে মাইয়া, মুরগি তো কেন কে মাটি আছে? কেন কেসে একবার বাইরে যে ছায় হলো? সাউন্ড তো ইয়ার পর আহি আছে। আরে বাপরে, হে তো কি বস্তু? আরে তো কোনাই ব্রাপ রে ব্রাপ, এই তো কি বস্তু দৌড়ি আছে? মুরগি নিচিনা মাটি কিন্তু দেখা টুকু তো বান্দর নিচিনা পায়। আরে পাতালে বিটা, তোয়তে কি করিস রাতে খন? ও বাবা, মোর মানে মস্ত টান পেশাব করা লাগিয়েছিল আর গরমও লাগিয়েছিল, হে কারণে আইলো বাটক। ঘর ফ্যান চলি আছে, তোর কি গরম লাগিল আর পেশাব করা লাগিছে? পিছফালে বাথরুম আছে, তো রাস্তা কি করবো আইসো? এ দবাগ রাতে খন, যা যা ভিতর যা। আহ বাবা যাও রা। ব্রাপ রে ব্রাপ, হেই তো কি বস্তু আছিল, হেই তাই গম না পালো? এ বা দেহ তো বনে আলো জানতে কিবা ফুল দেখিল সাগে মই। বাপ রে বাপ, দোকান যাব দেরি হয়ে গোল। আজি চুনতে হ পাতেলের মা। ও কি হল, কে মাটি আছে মোক এনেকে? আরে পাতেলের মা, এফালে আসুন। কি হল, ইমান সরি সরি মাটি আছে যে মোক? এ তুমি মোর ঘর তলর পরা পয়সা লইছিল নাকি 200 টাকা? তান আপনি কি ফালতু কথা কব আহে? মা আপনা ঘর তলর পরা কিটা পয়সা চুর করিল? মা গটে কিটা মা করছ নাকি চুর? মোক জানি কে হডিছে আপনি? আরে বেবিজি, খং কিয় করা তুমি? মই এনে হুলিছো হে, মানে কালি মোর ঘর তলর 500 টাকা আছে, তারে 300 টাকা আছে, 200 টাকা নাই, হে কারণে হডিলো। আপনি কবাট হেরাই সেরাই থা হিসাব বটাই, এটা মোক ধরিছে নিসামিছে। আরে বিবি যে পরহি 200 টাকা নোয়া হতে মই তেতে তেনেকে ভাবিছিল বলে হরাই সরাই গল নেকি, কিন্তু কালো হইছে, একারকে দুই দিন হল 200 টাকা 200 টাকা গায়া, হে কারণে মই হুদিলু। হ্যাঁ কি কয় আপনি, দুই দিন হো হইছে পয়সা? মই তো লারা নাই, মোর তো খরচ কেচো আনি কাগতে পয়সা পাতি সুর হনাই। আর পাতেলির মা দা কথা তুমি কম পোয়া, কাল রাতে তোমাকে নামাতিলু। এ কাল রাতে কি হইছিল? মোর তো এনেকুয়া লাগিছে আমার ঘরত কিবা দেওভূতর ছায়াটা পড়ি নেকি। কালি রাতি রাতি 12টা বজাত এটা মুরগি মাতি আছে গম পোয়া, পিছ উঠি যাই চাও তাত মুরগি নাই, এজাগা বান্দর নিচিনা বস্তু দৌড়ি আছে, এই বস্তুটাই করি আছে নাকি এইবিলাক? হাই রে দয়া, আপনি কি যে কই আছে, হসা নাকি? ও পাতালি মা, ও কিন্তু এটা কথা আবার টুপরি আলি জালিতে, সেইটো কি বস্তু ভালকে গম নাপালো, সেই কারণে মই একো কোৱা নাই তোমাক। হে এনেকে হলে নহব, কিবা অজা অজা মাতিব লাগিছিল নাকি? নাই নাই, আজি আর চাই লও, যদি আজি এনেকুৱা হয় তেতিয়াহলে অজা মাতি দিম, কি ঠিক কালি মই এইটো ভ্ৰম দেখিব পাৰো ন? ও ও ঠিক আছে, আজি চাই লও কি নহয়। কালি ৰাতি হে জিনিস তো কি আছিলে না, মই ভ্ৰমে দেখিলো টোপনিতে, একো ধৰিব পৰা নাই। বুলি বুলা রে বুলি বুলা, বুলি বুলা রে বুলি বুলা, বুলি বুলা রে বুলি বুলা, লা লা বুলি বুলা রে। হম মারক সকাই, এই টিকা আর পাইছে হল কি, এই সড়ক পর মানে ধরতিয়া দিয়েছে দোকানের বাইর। ওই পাঠিয়া, ওই কি সে তোর? ও ও মিতু বাবু, ও ডকরা মানে কি দিনতে তারা গুনিয়ে আছে নাকি, একা অর্ডিকে উপর বালে চাই কি সে তোর? এ নাই নাই মিতু বাবু, কিবা একটা ভাবি আসলো রব, কিবা লাগে? আরে দুই প্যাকেট সিগনেচার নয় দে, দুই প্যাকেট রজনীয়ে দি। আরে বাপরে, আপনি রজনী খোয়া করেছে, কোমার পয়সা পাতি হল নাকি নতুন কে? আর এ পয়সা নো কি আই পেঁয়াজর বাকাল, পয়সার হবা লাগে নাকি রজনী খোয়ার কারণে? দে দি দি, কিবা রজনী দি দুই প্যাকেট। ও মিতু বাবু দি আসলো রব। আর ওই শুন দে, মোর এই রজনীর পয়সাটু পাইনাই দিতে যাবো, আমার ঘর পাইনা। বাপরে বাপ, মিতু বাবু আগতে তামোল এখন খোৱা পয়সা নাথাকে, এতিয়া রজনী খাব আহিছে, তাকো পয়সা দিব পাই নাই, কেষ্ট কি মই একো ধৰিব পাৰা নাই। আজি বাপেকে মই টোপনি নামাৰো, এই জিনিসটো কি আজি মই উলিয়াই হে দিম। আইয়া মোৰ কিটো মাতা নিচিনা লাগিছে, আহিল চাগে ইয়াক বেটাক আজি মই উলিয়াই হে দিম, এইটো কি বস্তু, মুৰ্গীৰ নিচিনা মাতে বা দেখাত বান্দৰ নিচিনা? আরে বাপরে, এই তো কি বস্তু রে! আরে এই ফুটোর লগত একবার সোয়ালে বই থাকা নিচিনা পাই, আরে এটা কোনায়? বাপরে বাপ, এই তো আজও দৌড়িয়েছে, এ বান্দর নিচিনা বস্তু তো কি? আরে ছোয়ালি জলি কোন, আরে এটা কোনায়? কোন গাছ হয়তো গাছ তলন? হ্যাঁ বাবা নুহুলে। আরে পাতিলি তয়, বাপরে বাপ, এই তো বা কি দেখিলু, তাইটুকু টোপনি মারিয়েছে ঠিয় হয়ে হয়ে, মই যে দেখ মাটির সাথে গমে না পালেছিল, নাক বুঝাইছে। আরে পাতালি বিটা পাতালি, আরে কি নো কহাই? ও মিটো মই একদম হসা কথা কইছো, আমার ঘর কি বাদে ভূতর ছায়া পড়ছে। আই মেক্স কই, তুমি কি মোর কথা কই আই, তো আজ কি মুদ্রে পেপসি খাওয়া কইছ নাকি? নাই এর হপান দেখি দেখি থাকা কবার কিবা দেখি বলে বকি সাই যায় নাই। আরে মিটো মুখ বিশ্বাস কর, মই এক না হয় এবিলাক বস্তু আপনি জানে, মই একদম পুরা হসো হাওয়া সব দেখিছি বস্তু, তো বান্দর নিচে থেকে দৌড়ি থাকে আর মাত্র একেবারে মুরগির নিচিনা। আরে ঠিক আছে, এই তো মই ফর্ম দেখিলো, তাহলে পাতালি রাতে যাই কিনে এই বস্তুর লগত বহি কেউ আছিল, তাকে বহ করে লৈছে ন এই বস্তু তোয়ে? হেইটো তো মই ফর্ম দেখা নাই, তাই মোৰ একেবাৰে ওচৰৰে গৈছে, মই তাক ইমান মাতিলো, তাই নাক বজাই বজাই শুই আছে ঠিয় হৈ হৈ, সেই বস্তুটাই লৈ গৈছে তাইক। আই ৰ মাৰাক চকলাই, তই কি বুলি কলি, বস্তুটো মুৰ্গীৰ দৰে মাতে? অ বস্তুটো দেখিবলৈ দূৰৰ পৰা বান্দৰ নিচিনা, কিন্তু মাতটো একেবাৰে মুৰ্গীৰ নিচিনা, পুৰা ভালকৈ শুনিছোঁ।
আচ্ছা মই ভাবাটোৱে হয় কি হয় বাবু কি ভাবিছা আপুনি এই কেইদিনমান আগত তোর পবিনা তোরাই মুরগি এটা হৈৰাদি মুচি গম নাপা পবিনহঁতৰ মুৰ্গী গাছত অলপ এটা কাটি ফেলে হৈৰাদি ফেলে মুচি হে সেইটো আত্মা হবা পাৰে এইটো গম পাইছা হে মিটু বাবু আপুনি কি ফাল্টু কথা কয় মুৰ্গী আৰু কোনদিনা চুইচাইড কৰা আৰম্ভ কৰিলে হেই বাবা ৰে মুৰ্গীটো কিয় চুইচাইড কৰিলা কিহঁত দুখ চুইচাইড কৰিলা মই কি জানো মোক কৈ দিছে নেকি মই মৰা দেখিছো সেইকাৰণে ক'লো তোক বিশ্বাস নকৰা থাক মিটু বাবাই কি জানো সঁচা কথাই ক'লে কি ঠিক সেই মুৰ্গীটোৰ আত্মা হ'ব পাৰে বাপৰে বাপ কি দিনকাল পৰিলে আজিকালি মুৰ্গীও চুইচাইড কৰা কৰিছে এই কথাই কথা নহয় মই কোনোবা এটা অজাৰ ওচৰত যোৱাহে কথা নহ'লে মুৰ্গীৰ আত্মাটোৱে মোৰ পাতেলিক লৈ গুচি যাব হৌ টিকালাল আংকুলটো শুনা অ তুমি ওপৰ মই কি চিন্তা কৰি আছ কালিও বাবু এই তোমাক লগ পালে ভালে হ'ল ৰবা এটা ঘটনা হ'ল নহয় আমাৰ ঘৰত ঘটনা কি হৈছে কিবা চুটটো হৈছে নেকি এই চুটটোতো হৈ আছে মোৰ গাৰ তলৰ পৰা হঠাৎ 200 টকা নহয় হৈ আছে সেইটো বেলেগ এটা বেলেগ ঘটনা হৈ আছে আৰু কি ঘটনানো আমার ঘরত কিবা দেউ ভূতা লম্বিছে এটা কিবা মুরগির নিচিনা সদায় রাতে মাটি থাকে পিছত মগজে বাইরত ওলাই যায় চাও এটা বান্দর নিচিনা কিবা দৌড়ে তাতকে ডাঙর কথা সেই বস্তুতে আমার পাতালিকে বহ করে লৈছে সিদিনা দেখা পালো পাতালি সেইটোর ওচৰত যাই কিনে বহি আছে পিছত মই যেতিয়া মাত লগালো তাই শুয়ে আছে টোপনিতে মানে বস্তুতে তাইক বহ করে লৈছে মুরগির নিচিনা মাতে তার মাতটো একেবারে মুরগি কিন্তু দেখিবলৈ একেবারে বান্দরটোর নিচিনা আরে রবা বিষয় তুমি অস্ত্র পাই দেখছো না বস্তুটো না তুমি লালি জিলতে কিবা ফুল দেখছো আরে কাল হব মই একেবারে ফুল দেখা নাই বা বস্তুটো দুদিন দেখা পালো কালি তো পাতালি একেলগে বস্তুর লোক বহি থাকাও দেখা পাইছো পিছত যেটা তাই মাত লগাইছো তাই টোপনিতে থিয় দিতে ঘুরি আছে সবফালে এই মাত্র মিটু বাই কই গল খাবার বলে এটা মুরগি কিবা সুইসাইড করে মরিছে মোর তো হন্ডে কইছে এই মুরগিটোরে কি জানে আত্মাটো আইছে আমার ঘরত তাই তুমিও হে মিটু পাগলা তো কথা বিশ্বাস করো মুরগি আর কি না পাইছো সুইসাইড করা হলা বাবা আরে তুমিও খালা বেঙ্গার দরে কি কবার কিবা কথা গলা বিশ্বাস করো নহয় মানে মুরগির তো কিবা চিন্তা হবো পারে না টেনশনতে সুইসাইড করে দিব পারে তাহার কথা নহয় হাই বাবা আরে তুমি মিটু বাংলাতে কথা বিশ্বাস করা বাদ্দা হেগলা কিন্তু কথাটো হল বস্তুটো কি বস্তুটো আর বেলেগ কি হব ফুটেই হব পাতালিক হলে লৈ যাব আমি এটা হনকালে অজার সত্যি যাও নাকি কাল হব বাবু না কি কয় নাই 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 অজার সত্যি যাব লাগে রো বাসুন এটা বস্তু কসুন এই মাত্র যদি তুমি শুনা পাও মুরগির কেইটার বাজার শুনা মনে রাতি রাতি ঠিক 12টা বাজার লগে লাগে তার মাথা আরম্ভ হয়ে যায় আচ্ছা বারু ঠিক আছে এই শুনা এটা কাম করিম যা আজি মই তোমার ঘরতে থাকিম রাতে বস্তুটো নাকি মই উলিয়াই আছো যা কাকো নকা গেছি গম পাইছ না মই যে তোমার ঘরত থাকিম একদম সিক্রেট করে রাখবা এইটো কি মুরগি ভূত মই উলিয়াই আছো যা চিন্তা করবে নাঙ্গে আচ্ছা বাৰু ঠিক আছে কাঠ বাবু তুমি আহিবা মই কাকো নকৰ দিয়া যা এতিয়া তুমি দোকান খোলাগে চিন্তা কৰি থাকিবা নাঙ্গে যা এগুলা ভূত চুটা কোনো ব্যাপারে হে উপার বালা এইটো কি বস্তু আহিল মোৰ ঘৰত তুমি রক্ষা করিবা মোৰ পাতিলিক লৈ গলে মই কেনেকৈ থাকিম মাতটো সদায় এইখিনিৰ পৰা আহি থাকে আৰু বস্তুটো ইয়াতে থাকে এই গাছডালৰ তলত দেয়াচোন দেয়া চাই লম 12টা বাজিবাৰে হৈছে আমি এতিয়া চুপি থাকো দিয়া কিনো বস্তু মই উলিয়াই আছো ঔৰা টিকালাল কুত্তে কালো হ'ব বস্তু কি আহিছে নেকি এ বস্তু আহিব য চাওঁতে চাওঁতে দেখো ৰাতিটো পোহৰ হ'বৰ লাগি দিয়া একো নাহিল এইটো কেনেকৈ হ'ব পাৰে এইখিনি সদায় আহি আছিল আজি বস্তুটো কিয় নাহিল এই বাপা আরে মা আগতে ভাবছিল তুমি কি ফ্রম দেখছো আগলা এখন নাই আরে কাল হবো মই তোমাক বার বার কইছো মই তো ফুল দেখা নাই কো ফ্রম দেখা নাই মই একদম হসা কথা কিন্তু আজি নাহিল কি অবস্থাটো এই রবা সুন্দর বা মই যে তোনার ঘর দাসু তুমি কাবা কইছো নাকি এ নাই কোয়া তো আমার ঘর মানু কিতার বাইরে বেলেকে তো কোনো না জানে এই কথা তুমি যে আমার ঘর দাসা ও ও দে ঠিক আছে এউ না শুনতি কালাল কুত্তে তুমি এটা কাম করবে শুন কালি মই তাই বলে মনে মনে একলাই পড়া দিম তুমি ঘর তো নকপা কাকো গম পাইছ না বেলেগক তো নকপা নকপায়ে ঘৰৰ মানুহক আকৌ নকবা মই একলাই মনে মনে আহিম এক দোকান বজাত ভাত তাত খাই ফেলে আৰু ৰাতি মই ধুনীয়াকৈ পৰা দিম মনে মনে গম পাইছ তুমি উঠিবা নাংগে তুমি বিচনাত দেখিবা আচ্ছা বাৰু ঠিক আছে কাল বাবু মই কালি সেইটোৱে কৰিম কাকো নকওঁ দিয়া তেজতে যোৱা এতিয়া তুমি ঘৰক লাগি মই আৰু এতিয়া ঘৰতে যাওঁ যোৱা ৰাতি পোহৰ হ'বা লৈছি অলপ পিছত গৰু দৰক দিবাৰে হ'ব আচ্ছা বাৰু কাল বাবু ঠিক আছে কালি ফাদিল কৰি আছো যোৱা মই ভূতৰ ৰৈছো তুমি কেৱল কাকো একো নকবা আচ্ছা বাৰু কাল বাবু ঠিক আছে